জাপানের কাছে নয় শূন্য গোলে হারলো বাংলাদেশ ষোলো চ্যাম্পিয়নশিপে জাপানের বিপক্ষে উড়ে গেল বাংলাদেশ দল থাইল্যান্ডের বুধবার এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নয় শূন্য গোলে হারে গোলাম রব্বানির ছোটনরা প্রথম হাতে পাঁচ গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয় হাত পারেনি বাদ দিতে পরে আরও চার গোল খেয়ে মেয়েদের শেষে নয় গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এই নিয়ে টানা দুই ম্যাচ হারল তারা আগের ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে এক শূন্য গোলে হেরেছিলেন মনিকা আখিরা এই প্রতিযোগিতায় এই নিয়ে জাপানের কাছে টানা দ্বিতীয়বার হারল বাংলাদেশ গতবার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলটি জাপানের কাছে হেরেছিল তিন শূন্য গোলে এবারের মতো গতবারও নয় গোল হজমের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল মেয়েদের গতবার উত্তর কোরিয়ার কাছে গ্রুপ পর্বে নয় শূন্য ব্যবধানে হেরেছিল বাংলাদেশ